হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি আবার এসে গেছি কৃষ্ণকলি কিচেন নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ চিকেন লেগ পিস রয়েছে। এখন আজকে আমি বানাবো নমকিন চিকেন, খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো। তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এখন এখানে দেখো, আমি গরম কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, হাফ কাপের মতন তেল নিয়েছি। তো তোমরা যেটা ঘরে আছে সর্ষের তেলটা নিও না প্লিজ, এই রান্নার মধ্যে অন্য কোনো তেল নিতে পারো, বাদাম তেল নিতে পারো বা অন্য কোনো তেল নিয়ে নিতে পারো। আমি নিয়ে নিয়েছি তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, 1.5 টিস্পুন নুন দেবো, তার বেশি দেবো না, পরে চেক করে নেবো আরও যদি নুন লাগে তো। পেঁয়াজ ভাজা চলছে, এর মধ্যে লেমন স্টিক, এই যে ছোট্ট, এর মধ্যে দিয়ে দেবো গার্লিক, 10-12টা কুচুনো গার্লিক দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা চলছে, এখন দেখো অনেকটা পেঁয়াজ ভাজার ভেতর থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এর মধ্যে এখন এই মুহূর্তে আমি দিয়ে দেব জিরে, সাদা জিরে, দেখিয়ে দিই, 1 চামচ জিরে দিচ্ছি, আরও 1/2 টিস্পুন দেব, দিলাম। এখন আমি জিরেটা আর পেঁয়াজের মধ্যে ভাজা ভাজা করবো। দেখো গো আমি কিরম করে ভাজা ভাজা করছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতেই হবে, নালে না টেস্টটা আসবে না। কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে জিরের সাথে আর মানে রসুন আর পেঁয়াজ ভাজা, কি যে একটা দারুণ গন্ধ, আর সিনেমন স্টিক আছে তার মধ্যে। আচ্ছা, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো দই। আমি একটু দই, 2 হাতা দই মেথে রেখেছি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে মেথে রেখেছি, এটা পুরোটাই দিয়ে দেবো। আর স্টোভটাকে কমিয়ে দেবো, এনাজে লেগে যাবে সব, আস্তে আস্তে দিতে থাকবো। ইজি একটা আমি রেসিপি তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটা বানিয়ে ঘরে বাচ্চারা খুব ভালো খাবে। কোনো লাল লঙ্কার কিচ্ছু নেই, হলুদ নেই, লাল লঙ্কা নেই, একদম ডিফারেন্ট একটা রেসিপি গো। তাকি শীতকালে এরকম একটা চিকেনের রেসিপি হলে পর দারুণ লাগে খেতে। তুমি খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, পরোটা, লুচি, তারপরে পোলাও, মানে কি বলবো, সব কিছু দিয়েই যাবে এটা, এত টেস্টি হবে। দেখো ফিনিশিংটা এত টেস্টি হবে। আর যাদের ছোট ছোট বাচ্চা আছে ভাই, এখন থেকেই বলে দিলাম তোমরা এটা রেসিপিটা বানিও, দেখবে বাচ্চারা কত খুশি হবে, খুশি হয়ে খাবে একদম, বেচারারা ঝাল খেতে পারে না, একদম ঝাল ছাড়া চিকেন একটা করছি। তোমরা আমার এই রেসিপিটাকে ফলো করো। আচ্ছা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন, দেখতেই পাচ্ছ ছোট ছোট চিকেন। এই চিকেনগুলো হচ্ছে বেসিক্যালি, তোমাদের বলে দিই, এটা হচ্ছে গ্রাস ফেড ন্যাচারাল চিকেন, তো এটা কোনো অ্যান্টিবায়োটিকওয়ালা চিকেন না। একটু হাই করে দেবো, একদম হাইতে করে দিচ্ছি, আর নাড়বো, নেড়েই যাব। আচ্ছা, এর মধ্যে এখন আরেকটা জিনিস দেওয়া বাকি আছে। দেখো চিকেনটা কষাচ্ছি আস্তে আস্তে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি, এই যে দেখো, এটা হচ্ছে এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো দিচ্ছি, তোমাদের কাছে বড় এলাচের গুঁড়ো থাকলেও তোমরা দিতে পারো। এই যে দিয়ে দিলাম, প্রায় 1 চামচ মতন দিয়েছি গন্ধ ভালো হবে বলে, ঠিক আছে। এখন আমি নাড়বো, নেড়ে একটু নেড়ে কী করবো, এখন এই যে নাড়ছি আমি, লেগে লেগে আসছে, তাই জন্য আমি একটু ওই যে দই দিয়েছিলাম, দই দইয়ের বাটিতে একটু জল দিয়েছি, 1 কাপ মতন জল দিয়েছি, এই জলটা দিয়ে দেবো। দিয়ে এখন ঢেকে দেবো 15 মিনিটের জন্য, 15-20 মিনিট একদম ঢেকে রেখে দেবো, আর মিডিয়ামে রেখে স্টোভটাকে, কেন কি হাইতে পুড়ে যেতে পারে। এখন আমি ঢেকে দিচ্ছি, 20 মিনিটসের জন্য ঢেকে দেবো। এই যে দেখো ঢেকে দিলাম, 20 মিনিটসের জন্য ঢেকে দিয়েছি, তারপরে 20 মিনিটস পরে খুলে ফেলবো, মিডিয়ামে আছে স্টোভ, 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলবো এখন। এই দেখো একদম ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম,
দেখো আমি কেটে রেখেছি বেল পেপার শিমলা মির্চ বলতে পারো কেটে রেখেছি পিস পিস করে এটা পুরোটা দিয়ে দেব আর 5 মিনিটের জন্য ঢেকে দেব লো আছে আর এর উপরে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আমার প্রেফারেন্স কেন কি আমি একটু ঝাল খাই তাই কাঁচা লঙ্কা যারা ঝাল খাবে না দিতে চায় না তারা না দিলেও চলবে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে এই যে দেখো জাস্ট দিয়েছি আর ঢেকে দেব 5 মিনিটের জন্য রাখবো রেখে মানে জাস্ট বেল পেপারটাকে একটু মানে কাঁচা কাঁচা আছে তো একটু হালকা যেন একটু ক্রাঞ্চি আর একটু সফট থাকে যেন এখন ঢাকনাটা খুলে দিচ্ছি 5 মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে একটা ফিনিশিং টাচ দেব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা আমি কি করেছি হামালদিস্তায় কুটে নিয়েছি মোটা মোটা করে এটা হচ্ছে গার্নিশিং এর জন্য আমি স্টোভটাকে অফ করে দিলাম আন্দাজ মতন দিও যে যেরকম খেতে চাও আবার বেশি ঝাল যেন না লাগে কারোর বাট গোলমরিচ খাওয়া ভালো তো আজকেই আমার নমকিন চিকেন একদম রেডি তোমরা খেয়েও এই নমকিন চিকেন ঘরে বানিয়ে সবাইকে খাইও আর পোলাও দিয়েও ভালো যাবে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে একটা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম না আর এই গোলমরিচের গুঁড়ো কি যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমার এই রেসিপিটা ফলো করো আজকের মতন রাখছি এখানেই এন্ড করলাম এই রেসিপিটা তোমরা ভালো থেকো আমার আমি সবাইকে ভালোবাসি আমি অল সাবস্ক্রাইবার্স আই লাভ অল মাই সাবস্ক্রাইবার্স টেক কেয়ার অ্যান্ড এনজয় দ্য রেসিপি